তাল মানুষ এখানে মরছে একটা প্লেয়ার মরছে হাইলাকান্দি ডিস্ট্রিক্টও মানে নাম্বার ওয়ান ফুটবল খেলোয়াড় প্লেয়ার শাহিন নাম সাবাদর ছেলে হাইলাকান্দি জেলার বাওয়ারঘাটে টিপার গাড়ির ধাক্কায় বছর ১৯ অটো চালক সুমন আহমদের মৃত্যু ঘিরে ১৫৪ নম্বর জাতীয় সড়কে অবরোধ গড়ে তুলল হাইলাকান্দি জেলা অটো চালক সংস্থা আর এতে সহযোগিতায় এগিয়ে আসে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ বাওয়ারঘাট আঞ্চলিক কমিটি হাইলাকান্দি জেলা প্রশাসন হাই হাই মৃত অটো চালকের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে ইত্যাদি স্লোগানে বাওয়ারঘাট এলাকার আকাশ বাতাস মুখরিত করে তুলে আন্দোলনকারীরা পাশাপাশি দুর্ঘটনাস্থলে থাকা কুতুব হাজির গোডাউনটি সিল করা নতুবা অন্যত্র স্থানান্তরের দাবি জানানো হয় এদিকে রাস্তা অবরোধ মুক্ত করতে হাইলাকান্দি জেলা ম্যাজিস্ট্রেট তথা হাইলাকান্দি সার্কেল অফিসার ডেভিড বরা সদর পুলিশের এসআই কে বরা এবং হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান উভয় সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনার পর মৃতের পরিবারকে সরকারি তরফে ২ লক্ষ টাকা প্রদান ও নিশ্চিতপুরের দুর্ঘটনাস্থল তথা কুতুব হাজির গোডাউনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করতেই রাস্তা অবরোধ মুক্ত হয় এ নিয়ে পুলিশের প্রতিক্রিয়া জানতে চাইলে তারা জানান তাদের দাবি ন্যায্য এবং এক্ষেত্রে পুলিশ দৃঢ় পদক্ষেপ নেবে জানা গেছে অটো চালক সুমন তার নিজের গাড়ি নিয়ে হাইলাকান্দি থেকে লালা অভিমুখে যাচ্ছিল নিশ্চিতপুর তথা কুতুব হাজির গোডাউনের সামনে যেতেই পেছন দিক থেকে আসা ট্রিপার গাড়ি তাকে সজোরে ধাক্কা মারে এবং তার মাথার উপর দিয়ে ট্রিপারের চাকা চলে যায় যার ফলে সুমনের মাথা ফেটে মগজ বের হয়ে যায় স্থানীয়দের সহায়তায় তাকে হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন এদিকে হাইলাকান্দি সদর পুলিশের পক্ষ থেকে অটো এবং ট্রিপার দুটিকেই হাইলাকান্দি সদর থানায় নিয়ে আটকে রাখেন গোডাউন আছে ১.৫ বিঘা ফোনে ২ বিঘা জায়গা দিয়ে একটা সিমেন্ট গোডাউন করছে ১.৫ বিঘা ফোনে ২ বিঘা জায়গা দিয়ে একটা সিমেন্ট গোডাউন করছে এই গোডাউনের বাইরে থেকে বড় বড় গাড়ি আয় তখন এই গাড়িটা রাস্তার ৩ বাট ও ২ বাট রাস্তাটা জুড়িয়ে রাখে তখন ২০২০ ইংরেজি ২১ ইংরেজি থেকে আমরা বিভিন্ন প্রতিবাদ করছি আমরা আগর ট্রাফিক ইনচার্জ সঞ্জয় স্যার হাইলাকান্দি তাকালিং অবস্থায় আমি আমার লিখিতভাবে একটা কমপ্লেন আনিয়ে দিছি তখন তাই এগুলো স্টেপ লইছে বিগত ১ মাস ২ মাস ৩ মাস পর্যন্ত রাস্তাটা ক্লিয়ার আছে ভিতরে গোডাউন করছো এখন দেখা যায় হ্যাঁ এই গোডাউনটা না বর্তমানে গোডাউনটা আরই আবার দেখা যায় তো সঞ্জয় স্যার গেছেন গিয়া এখন হাইলাকান্দি পুলিশ প্রশাসনে বিভিন্ন কথা কইছি গেল কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গাতে একটা মানুষ মরছে বিগত আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে একজন মানুষ মরছে এখানে এই গাড়িগুলোর কারণে কোটাল মানুষ এখানে মরছে একটা প্লেয়ার মরছে হাইলাকান্দি ডিস্ট্রিক্টও মানে নাম্বার ওয়ান ফুটবল খেলোয়াড় প্লেয়ার শাহিন নাম সাবাদর ছেলে একটা প্লেয়ার এই জায়গায় অ্যাক্সিডেন্ট হইয়া মরছে এই গাড়িগুলোর কারণে আমরা হাইলাকান্দি ডিসি হাইলাকান্দি পুলিশ প্রশাসন বারবার রিকোয়েস্ট করছি যে আপাতত এই সিমেন্টের গোডাউনটা এতটা বিতিয়ে নেও তোরা বিতিয়ে নেও হাইলাকান্দি পুলিশ প্রশাসনে আমরা এই কথাটারে কোনো হলে মানিয়ে নেয় না আজকে আমরা মেইন উদ্দেশ্য আসলো আজকে আমরা ওটা করছি রাস্তা অবরোধ করছি রাস্তা অবরোধ করি আমরা হাইলাকান্দির পুলিশ প্রশাসনে এটা সুরায় দিছে যে ১ ঘন্টার ভিতরে আমরা এটার সমাধান করিয়া দিব যদি সমাধান হাইলাকান্দি পুলিশ প্রশাসনে ১ ঘন্টার ভিতরে করিয়া দেয় না আমরা দ্রুত আন্দোলন করতে বাধ্য হাইলাকান্দি থেকে ফখরুল ইসলাম লস্করের প্রতিবেদন তরঙ্গ টিভি